জি ভাই, আমি এখন একটা আজান দিব, যে আজানটা মক্কা হেরেম শরীফে প্লেন সুরে একটা আজান দেওয়া হয়, শর্ট আজান। আপনারা শুনেছেন? হাজি সাহেব কেউ আছেন, হজ করতে গিয়েছেন, এখানে কেউ আছেন? জি, আপনিও হাজি সাহেব না? আল্লাহ কবুল করুন বলে আমিন। এই আজানটা দেয়, সেই আজানটা আমি কি কয়েক কলি আপনাদের শোনাবো, ঠিক আছে? আজান একটা করে কলি শেষ হবে, উচ্চ স্বরে দোহাত তুলে আল্লাহ আকবার ধ্বনি হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দিবেন হাত তুলেন দেখি। আপনার হাত তুলে উচ্চ স্বরে আল্লাহ আকবার বললে আমি আজান দিব না, হলে দিব না, ঠিক আছে? أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة الصلاة সৌদি আরবের মক্কায় এই আজানটা হয় কি হয় না? হয় না? শুনতে ভালো লাগে না মন্দ লাগে? ভালো লাগে না? এই এলাকায় এরকম একজন মুয়াজ্জিন সিলেকশন দিবেন যাতে করে মানুষ আজান শুনে আর বাসায় থাকতে না পারে, ঠিক কি না? রাজি আছি? আল্লাহ কবুল করুন ওই রকম একজন মুয়াজ্জিন বলে আমি। এবার আপনাদের আজান শোনাবো, বাংলাদেশ বেতারে আমাদের মরহুম কারি ওবায়দুল্লাহ সাহেবের একটা আজান প্রচার হয়, সে আজানটা আমি কয়েক কলি দিব, বেশি দিব না। দেখুন, শুনুন সে আজানটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله হয় কে হয় না?
এরকম সুরে আজান শুনেন নাই? শুনতে ভালো লেগেছে না খারাপ লেগেছে? যিনি আজান দিয়েছেন তিনি আর আমাদের মাঝে নাই। আমরা এই মুহূর্তে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি, আল্লাহ জিন্দেগির সব অপরাধ মরহুম ওস্তাদের জন্য মাফ করে দাও। জোরে বলেন আমিন। আজকের সওয়াবগুলি মরহুম ওস্তাদের কবরে পৌঁছায় দেন বলে আমিন। প্রিয় ভাইরা, বিটিভিতে এশার সময় একটা আজান প্রচার হয়, শুনেছেন? লং টাইম একটা আজান, সুন্দর একটা ধ্বনি দিয়ে প্রচার হয়। এই আজানটাও যিনি দিয়েছেন তিনি হলেন মরহুম ওস্তাদ কারি ওবায়দুল হক। আল্লাহ পাক তার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সেই আজানের কিছু কলি আপনাদের দেব। শরীরে শক্তি তেমন নাই, বুঝতেই পারছেন ঠিক কিনা? এতক্ষণ আলোচনা করার পর শক্তি না থাকারই কথা, তাই না? জি, দোয়া করেন। আপনারা দোয়া না করলে ভালো আজান দেওয়া সম্ভব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহ
এই আজান আপনারা শুনেন নাই, আপনাদের শুনতে ভালো লেগেছে? তো আল্লাহ আকবরের আওয়াজ কিন্তু বেশি জোরে হয় নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন।